ও বলে দিয়েছে আমি তোমার তোমার ব্লগে আর আসবো না। ইলেকট্রিক শক খেতে পারো। সো গাইস, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। বউ ডাটা করে দিচ্ছে, কারণ বউ ব্লগে আসতে চায় না। বউ বলে দিয়েছে আমি তোমার তোমার ব্লগে আর আসবো না। কেন আসতে কেন চাও না বলে বলেনি? যাই হোক, তো আজকে আমরা বেসিক্যালি বাড়িতে বিরিয়ানি রান্না করবো। যে কারণে কেন আমরা একটা নতুন ফোন কিনেছি, ইয়েস, ওই আনন্দে যেটা এখন ব্লগ হচ্ছে। তো আপাতত চলো বাজারে যাচ্ছি, বাজার থেকে ফিরে এসে দেন কথা বলছি। মানে এটা মনে হয় আমি সেকেন্ড টাইম বিরিয়ানি বানাবো। চলো। হ্যাঁ, কী বলছো বলো। ক্যামেরা অন করলে চুপ হয়ে যাও কেন বলো? বোবা নাকি তুমি বলো। সো গাইস, বাজার থেকে আসলাম জাস্ট, আর এসে এখন ব্রেকফাস্টটা করব। করে একটু দিদির বাড়ি যাবো, অনুসুয়াদির বাড়ি। অনুসুয়াদির মেয়ের শরীরটা খারাপ, দেখতে যাবো। আর সব থেকে বড় ব্লান্ডার হয়েছে, বাজার করতে গেছি, মাংস নিয়েছি, পকেটে হাত দিয়ে দেখছি মানি ব্যাগ নিতে ভুলে গেছি। তো যাই হোক, তারপরে যেহেতু বাবার চেনাশোনা দোকান ছিল বাবার চেম্বারের ওখানে, তাই বাকিতে নিয়ে চলে এসেছি। বাবা গিয়ে পেমেন্ট করে দেবে, বাট বাকি যে জিনিসগুলি সেগুলো আর নিতে পারিনি, সেগুলো এখন আবার নিতে যাব। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট এখানে রয়েছে ডিম, এখানে রয়েছে পাউরুটি, পাউরুটির মধ্যে গোলমরিচ দেওয়া, বাটার দেওয়া আর ডিম সেদ্ধ। চলো ব্রেকফাস্টটা করে কথা বলছি। সো তোমাদের যেমনটা বলেছিলাম, আমি অনুসুয়াদির বাড়ি আসবো, এসেছি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কোথায় কোথায়। যাই হোক, তোমরা দেখে হয়তো মনে হচ্ছে শরীর ঠিক আছে, কিন্তু শরীরটা ঠিক নেই। ও এর থেকেও বেশি দুরন্ত। হ্যাঁ, কি বলছো? আজ তোমাদের একটি ট্রেডিং অ্যাপ্লিকেশন বিনোমো সম্পর্কে কথা বলবো। আর এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর আর অ্যাপল স্টোর দুটো জায়গাতে অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা আলাদা আলাদা অ্যাসেটস এর উপর ট্রেডিং করতে পারবে খুব ইজিলি, যেমন গুগল, অ্যাপল, গোল্ড, ইউরো, ইউএসডি, এগুলো দিয়ে ট্রেডিং করতে পারবে খুব ইজিলি। আর এখানে 90% প্রফিট হয়। এই প্ল্যাটফর্মে তোমাদের বেসিক্যালি অ্যাসেটস ভ্যালু ফোরকাস্ট করতে হয়, যেটা সময়ের সাথে সাথে হ্রাস বা বৃদ্ধি পায়। যেমন ধরো আমার অভিজ্ঞতা অনুযায়ী এখন মনে হচ্ছে অ্যাসেটস ভ্যালু উপরের দিকে যাবে, তাই আমি 700 টাকা ফোরকাস্ট করলাম উপরের দিকে, আর একটু অপেক্ষা করতে হবে। ইয়েস গাইস, আমার ফোরকাস্ট একদম সঠিক হয়েছে। আর এই উপার্জিত অর্থ তোমরা ব্যাংক বা পেটিএম থ্রু ইজিলি উইথড্রল করতে পারবে। এখানে মিনিমাম ডিপোজিট মানি 350 টাকা, কিন্তু আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা কিন্তু ডিপোজিট মানি ডাবল করতে পারবে। মানে তোমরা 400 টাকা যদি ইনভেস্ট করো, তাহলে তোমরা পেয়ে যাবে 800 টাকা। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটাকে তোমরা যদি এখনই ডাউনলোড করো, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে 65,000 টাকা প্র্যাকটিস ট্রেডিং এর জন্য। আর এটা কিন্তু তোমাদের স্ট্র্যাটেজির স্কিল বাড়াতে অনেকটা সাহায্য করে। তবে হ্যাঁ, সাবধানতার সঙ্গে ট্রেড করো। তো দেরি করছো কেন, এখনই যাও ডাউনলোড করো বিনোমো অ্যাপ আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। আই এম আ বিনোমিস্ট, আর ইউ? সো গাইস, তারপরে চলে এসেছি বাড়ি। বাড়িতে এসে স্নান টান করে একটা জবরদস্ত ঘুম দিয়েছিলাম, কারণ সকালবেলা এডিটিং ছিল, তাই তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুম থেকে। যে কারণে এখন একটু ঘুমিয়ে টুমি নিয়েছি, আর গান শুনছে, কপিরাইট করে যাবে। তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে ওখান থেকে ঘুম আবার হয়তো ঘুমাতে পারি। ঘুম থেকে উঠে বিরিয়ানি প্রিপেয়ার, আরে কপিরাইট করে যাবে। তো ঘুমাতে পারি, ঘুম থেকে উঠে হয়তো বিরিয়ানিটা বানানো শুরু করব। তো চলো এখন লাঞ্চে নর্মাল চিকেন কষার ভাত খাবো, খেয়ে তোমাকে দেখাচ্ছি। সো গাইস, একটা লম্বা ঘুম দিলাম দুপুরবেলা, আর ঘুম থেকে উঠলাম। আর সত্যি কথা বলতে উঠে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আজকে বিরিয়ানির প্ল্যানটা টোটাল ক্যান্সেল হয়ে গেছে। তার অনেক রিজন্স আছে। হ্যাঁ, কী রিজন্স আছে সেটা আমি পরের ব্লগে বলবো, আর পরের ব্লগে বিরিয়ানিটা দেখতে হবে, কারণ কালকে বিরিয়ানিটা বানানো হবে।
তো বেসিক্যালি আজকের প্ল্যানটা তো বিরিয়ানি বানানোর প্ল্যানটা ক্যান্সেল, তাই আমি আর গুড্ডি প্ল্যান করলাম একটু বেরোবো কোথাও। তো আমি আর গুড্ডি বেরোবো প্ল্যান করেছি, তো গুড্ডির কিছু আকার জিনিসপত্র কিনবে এবং তারপরে আমরা যাব স্পাইসিতে খেতে। স্পাইসিতে বেসিক্যালি মোগলাই পাওয়া যায় না, বাট দেখবো যদি পাওয়া যায় তো নেব। দেখি চলো কি খাই, তারপর ওখান থেকে বেরিয়ে বাড়ি এসে দেন কথা বলছি। ভাই স্পাইসি তাদের মকটেল লঞ্চ করেছে, মকটেলগুলি দেখো, এখানে নাম রয়েছে মজিতো, এটা নর্মাল মজিতো, এটা ফ্লেভার রয়েছে, এখানে ব্লু লাগুন রয়েছে, এখানে রয়েছে ইলেকট্রিক শক 50 rupees দাম। মকটেল কিন্তু খুব রিজনেবল আছে, গ্রিন কুলার, মানে এটা মনে হয় কিউই, কিউই দিয়ে দিয়ে সানরাইজ মকটেল, লেমন আইসড। তুমি ইলেকট্রিক শক খেতে পারো, এই ইলেকট্রিক শক খেতে পারো, এটা বেশ ভালো ফ্লেভার হবে পাইনঅ্যাপেল টাইনঅ্যাপেল দিয়ে। এটাও খেতে পারো গ্রিন কুলার কিউই দিয়ে। কোনটা খাবে বলো বলো বলো। আমরা এসে রাইট নাও স্পাইসিতে, পিছনে লোকজন আছে, গল্প করছি, এই কারণে বেশি কথা বলছি না। আমরা দোসা অর্ডার করেছি আর বাড়ির জন্য তন্দুরি স্টু যাবো, চাউমিন মিক্স চাউমিন, এখানকার দারুণ পড়ে। চলো আপনি তো গাইস, এখানে দোসা চলে এসছে, খাও দোসা। তো বাড়ি ফিরে গেছি গাইস, তোমাদের একটা জিনিস শেয়ার করতে চাই। এটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোটোবেলাকার, মানে যখন ক্লাস 5 পড়ি তখনকার পৈতের ড্রেস, আর ব্যাকগ্রাউন্ডটা পুরো এডিটিংয়ে পাল্টানো, কারণ এটা একদম পেছনে পাঁচিল দেওয়া ছিল আর এই ঝর্ণা ফর্ণা কিছু ছিল না, বাট হ্যাঁ এই খোয়া টোয়াগুলি এগুলো ছিল এগুলো। আর এই হাতে যেটা লাঠিটা দেখছো, এটার জায়গায় ফুলঝুরি বলছি, ওই জায়গায় ঝুলঝাড়ু ছিল, আর এখানে ফলের জায়গায় পাউডারের কেস, সাবান, কৌটো এইসব ভরা ছিল। তো এটা খুবই সুন্দর সনদ কাকু করেছে, মানে যে আমার বিয়ের ভিডিওগ্রাফি করেছে সেই করেছে, এটা দারুণ করেছে। গাইস সো গাইস, আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এই যে ঠিক একই বসে আবার শুয়ে আছে দুজনে। হ্যাঁ আমরা এখন ঘুমোবো, আমি এখন চাউমিন খাবো। সো রাতে ডিনার আমরা স্পাইসি থেকে নিয়ে এসেছিলাম, চাউমিন মিক্স চাউ একটা এক্সট্রা এনেছি, ওটাকে মিক্স করে নেবো, তাহলে মিক্স চাউ হয়ে যাবে। এবার আমি আর মা আর গুড্ডি ওটা খেয়ে নেবো রাতে, আর বাবা আসলে বাবা হয়তো রুটি ফুটি কিছু খাবে। চলো রাতে চাউমিনটা খাওয়া যাক, একটু চাউমিনটা একটু হালকা গরম করতে হবে, করে আমরা খেয়ে নেবো। চলো এই সেই স্পাইসি মিক্স চাউ আর এগ চাউটাকে আমরা মিক্স করে রেখে দিয়েছি, এটাকে হালকা একটু গরম করবো। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ গাইস, জাস্ট নেক্সট লেভেল লাগছে। চলে এসছে চাউমিন আর এখানে চিকেন কষা, না আমি দিয়ানাক স্টাইলে খেতে চাই না। আমি যখনই ভিডিও দেখি দিয়া নাকে, কি দেখছো এসব, আমি আর একটা ভিডিও খুব দেখি বেঙ্গলি ফুড ব্লগার বইটি খেতে, খাবারের স্টাইলটা খুব ভদ্রভাবে খায়, খুব ভালো খাওয়া খায়, বাড়ির রান্না মানেই খায় বেশিরভাগ, আর মিক্সাও তো আমার ফেভারিট। দিদি আসেনি, কেন আসেনি আমি জানি না,
আবার কন্ট্যাক্ট করবো। যাই হোক, এই ওটা হলো আমাদের ডিনার। চিকেন তো তোমাদের দুপুরে বলেছি দারুণ রান্না হয়েছে, সরি গাইস বিরিয়ানিটা বানাতে পারলাম না, আমি নিজেও খুব দুঃখিত, বাট তোমাদের দেখাই ম্যারিনেট পেঁয়াজ আর বিরিয়ানির চিকেন ম্যারিনেট করে রাখা, সুতরাং কোনো মিথ্যে কথা বলিনি তোমাদের, এটাই আমি বোঝাতে চাইছি। তো কালকে বিরিয়ানিটা ডেফিনেটলি হবে, আর মা চাল ভিজে বিরিয়ানির আলু কেটে রেখেছে, মা চাল ভিজিয়ে রাখবে। গুড মর্নিং গাইস, আজকে 24 তারিখ, আর আজকে সেই বিরিয়ানি বানানোর দিন, আর ইয়েস নেক্সট ব্লগে সেটা তোমরা দেখতে পাবে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সত্যি কথা একটা কথা বলতে চাই, কোনো প্রমোশন পারপাস নয়, বাট স্পাইসির মিক্সচারও তো রোল মিক্সচারগুলো ফেমাস, বাট ধোসাটা বিশেষ করে চিজ অনিয়ন মশলা ধোসা যেটা 100 টাকার দাম, ও ভাই সাফ জাস্ট নেক্সট লেভেল খেতে, ডেফিনেটলি একবার ট্রাই করা উচিত তোমাদের। স্পাইসি ঠিকানাটা হচ্ছে আমাদের বেলকুড়িয়া 2 নম্বর গেট, 2 নম্বর গেট থেকে টুয়ার্স তোমরা যদি ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশনের দিকে হাঁটতে থাকো, ডান হাতে পড়বে, অনেকেই চেনো স্পাইসি, তো ডেফিনেটলি যাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, স্পাইসিতে গিয়ে চাউমিন খাও, ধোসাটা মাস্ট ট্রাই করো। আমি ডিসক্রিপশানে চেষ্টা করবো নাম্বারটা দিয়ে দেওয়ার, আমি দোকানদারের সঙ্গে মানে যিনি ওনার আছেন তার সঙ্গে কোনো কথাও বলিনি সুরজিৎদা, তো কথা না বলে হয়তো ডিসক্রিপশন নাম্বারটা দেবো, ঠিক আছে, তোমরা যদি খেতে যাও ডেফিনেটলি ভালো লাগবে। আচ্ছা ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।